এন্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের উদ্যোগে যখন মানববন্ধনের ডাক দেওয়া হয়, তখন সর্বস্তরের সাধারণ মানুষ এতে সাড়া দেয়। যে স্কুলিঙ্গ সৃষ্টি হয়েছিল গত 5 ফেব্রুয়ারি, আজ তাই গণজাগরণ মঞ্চ হয়ে দাবানল আকারে ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে। এই গণজাগরণ মঞ্চ হয়ে উঠেছে সকল অপশক্তির বিরুদ্ধে দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণকে ছাড়িয়ে দেশের সকল মানুষের প্রাণের ঠিকানা। 42 বছর ধরে যুদ্ধাপরাধী দেশবিরোধী জামাত শিবিরের বিরুদ্ধে বাঙালির হৃদয়ে পুঞ্জীবিত ক্ষোভ ঘৃণা ক্রোধ আজ গগনবিদারী স্লোগানের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে এই গণজাগরণ মঞ্চে। গত 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যে মহাসমাবেশ হয়, তা থেকে আমরা সারা ঢাকা শহরে আন্দোলন ছেড়ে দেবার একটি কর্মসূচি ঘোষণা করি। এ ধারাবাহিকতায় গতকাল মিরপুরে সমাবেশ অনুষ্ঠিত হয়। জনসমুদ্রের উত্তাল তুঙ্গ আর গগনবিদারী স্লোগানে লক্ষ জনতা সমর্থন দিয়েছে এই গণজাগরণ মঞ্চ থেকে উত্থাপিত দফা দাবির প্রতি। এই প্রবাদ প্রতিম জনসমর্থনের কারণেই মহান জাতীয় সংসদ আইন সংশোধনের মাধ্যমে দণ্ডিত যুদ্ধাপরাধীদের আপিল করার সুযোগ সৃষ্টি করতে বাধ্য হয়েছে। সর্বোচ্চ 60 দিনে আপিল নিষ্পত্তির সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। এমনকি যুদ্ধাপরাধের দায়ে সংগঠন হিসেবে যুদ্ধাপরাধী রাজনৈতিক দল ও সংগঠনের বিচারের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন শুরু থেকে এই গণজাগরণ মঞ্চ যুদ্ধাপরাধীদের ব্যবসায়িক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো বয়কট করেছে। বাংলার জনগণ ঘৃণা ভরে বর্জন করেছে যুদ্ধাপরাধীদের সকল গণমাধ্যমকে। তাই প্রথম দিন থেকেই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের গণমাধ্যমগুলো যেমন পেশাগত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এবং গণজাগরণ মঞ্চের সংবাদ প্রচার ও প্রকাশ করতে থাকে, তেমনি মুক্তিযুদ্ধ বিরোধী বর্জিত গণমাধ্যমগুলো বিভ্রান্তিকর ও বানোয়াট সংবাদ পরিবেশনের মাধ্যমে হলুদ সাংবাদিকতার সীমাহীন নজির স্থাপন করেছে। বলাই বাহুল্য, এ ধরনের বিভ্রান্তি জনমানুষের মনেও কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। আজ গণজাগরণ মঞ্চ সে প্রশ্নগুলোর উত্তরই প্রদান করবে। একথা সত্য যে একটি রাজনৈতিক দাবি নিয়ে আমাদের এই গণজাগরণ মঞ্চ আন্দোলন চালিয়ে যাচ্ছে। গণজাগরণ মঞ্চ কোন দলীয় প্ল্যাটফর্ম নয়, এটি একটি দলনিরপেক্ষ মঞ্চ। এর সঙ্গে সম্পৃক্ত আছেন মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট, বিভিন্ন সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে গণজাগরণ মঞ্চের সারথী। কোন দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য কখনো কোনো কাজকর্ম নির্ধারিত হয়নি।